গুড ইভিনিং এভরিওয়ান, পুনরবার আন্তরিক স্বাগত জানালো আমার এডুকেশনাল ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওর জড়িয়ে নতুনক এটা স্কলারশিপর ইনফরমেশন আমার হাতত আই পড়েছে। এই স্কলারশিপট আবেদন করবলে তোমালোকর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগিব, মিনিমাম পার্সেন্টেজ কি লাগিব, কমপ্লিট ইনফরমেশন আজ এই ভিডিওত অতি কম সময়ের ভিতর দিয়া হব। অনলাইন এপ্লিকেশন করার লিঙ্কটা তোমালোক মানে প্রোভাইড করে দিম। ভিডিওটা প্রথমের পর শেষলে চাবা, আর তার আগতে যদিও তোমালে রেগুলারলি এনেকা ধরনের স্কলারশিপ রিলেটেড ইনফরমেশনবর টাইম টু টাইম পাবলে বিচারা, চ্যানেলটো সাবস্ক্রাইব করে বেল বটনটো অলট সেট করে লবা, যাতে মানে যেটা এনেকা ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাকে আগবাও তোমাকে টাইম টু টাইম নোটিফিকেশন পাই থাকা। সো সাবস্ক্রাইব করে লবা। এই স্কলারশিপ বা এই বৃত্তিটোর নাম হয়েছে সংযুক্ত মেরিট বৃত্তি, অর্থাৎ এই অসমিয়াত কৈছে ইংলিশত কবলে গেলে কম্বাইন্ড মেরিট স্কলারশিপ বলে কোয়া হয়। আর ইয়ার বাবে যোগ্যতা তোমালোকর মিনিমাম 12 পাস বিচারিছে। আর এই যেটো অর্থাৎ বৃত্তি আছে, বৃত্তিটো অসম সরকারের দ্বারা প্রদান করা হব। আর আবেদনের প্রক্রিয়া তোমালোকর অনলাইন যোগে আবেদন করিব লাগিব। আবেদনের বাবে তোমালোকর কোনো ধরনের মাসুল অর্থাৎ ফিজ পেমেন্ট করিব নালাগে। এই যেটো স্কলারশিপ আছে আরম্ভ অনলাইন এপ্লিকেশন তোমালোকর নভেম্বর মাহর 7 তারিখের পর আরম্ভ হয়ে গেছিল। আর অনলাইন এপ্লিকেশন করা লাস্ট ডেট তো তোমালোকর আছে ডিসেম্বর মাহর 5 তারিখ। যাকে বর্তমানলৈ আবেদন করা নাই, মাজত তোমালোকর হাতত আরো 2-3 দিন সময় আছে, তোমালোকে যদিহে যোগ্য হয় আবেদন করিব পারিবা। এতিয়া মই তোমালোকক কোয়ালিফিকেশনখিনি কৈ দিওঁ কি কি কোয়ালিফিকেশন লাগিব। সো এই পেজৰ লিংক এতিয়া বহুতে কব পাৰে কত পাম, ভিডিও ডেসক্রিপশন বক্সত দি দিম। সকলোৰে সুবিধাৰ্থে চিম্পলে লিংকত ক্লিক কৰি ডাইৰেক্টলি এই পেজত আহি বস্তুখিনি তোমালোকে এবাৰ ভালদৰে পঢ়ি কিনে চাই বুজি ল'বা, যাতে তোমালোকে ভালদৰে গম পোৱা। সো নেক্সট আছে তোমালোকৰ সংযুক্ত মেৰিট বৃত্তিৰ বিতৰণ। তোমালোকৰ বৃত্তিৰ নাম সংযুক্ত মেৰিট বৃত্তি অৰ্থাৎ কম্বাইণ্ড মেৰিট স্কলারশিপ 2022 স্কিম। সো ইয়াতে যদিও তোমালোকে কবলৈ যোৱা এই যিটো স্কলারশিপ আছে, স্কলারশিপৰ স্কিমটোত তোমালোকে আবেদন করলে যদিও তোমালোকে সিলেকশন পোৱা তোমালোকে কিমান পয়সা পাবা। যদিও তোমালোকে আন্ডাৰ গ্ৰেজুয়েচন ফর এক্সাম্পল ধৰি লোৱা বিএ বিএসসি বিকম বিটেক ধৰা আণ্ডাৰ গ্ৰেজুয়েচন কোর্স কৰি আছা, সো তোমালোকে পাৰ মান্থ 300 rupees কৈ পাবা। আৰু যদিও তোমালোকে পিজি অর্থাৎ পোষ্ট গ্ৰেজুয়েচনিং লাইক এম টেক এমএসসি এমএ এম কম এনেকুৱা ধৰণৰ কোর্স কৰি আছা, পাৰ মান্থ তোমালোকে 500 rupees কৈ পাবা। যিবিলাকে এলিজিবল হয় ভিডিও ডেসক্রিপশন বক্সত লিংক দিছোঁ, তোমালোকে নিজৰ নিজৰ মোবাইলৰ জৰিয়তে অতি সহজতে আবেদন কৰিব পাৰিবা। আবেদনৰ এটা মই থুলমূল প্ৰচেছো তোমালোকৰ লগত শ্বেয়াৰ কৰি দিম। নেক্সট আছে এডুকেশ্যনৰ কোৱালিফিকেশ্যন কি লাগিব। যদিহে তোমালোকে ইউ জি পাঠ্যক্ৰম বৰ্তমান সময়ত পঢ়ি আছা, তোমালোকৰ মিনিমাম হায়াৰ ছেকেণ্ডাৰীত 60% লাগিব। আৰু 60% থাকিলে তোমালোকে আবেদন কৰিবৰ বাবে এলিজিবল হয়। আৰু যদিহে তোমালোকে পোষ্ট গ্ৰেজুয়েচনিং অৰ্থাৎ পি জি কৰি আছা অর্থাৎ পড়ি আসা, তোমালোকে মিনিমাম গ্রেজুয়েশনত 60% মার্ক লাগিব। সো এইখিনি আর বাকি তোমালোকে ইয়ার একটা কম্পালসরি আছে যে ডোমিসিয়েল অসমৰ ছাত্র কম্পালসরি হবই লাগিব। অর্থাৎ অসমৰ বাহিৰৰ বিলাকে যদিও অসমত পড়ি আছে, অসমত অর্থাৎ ফর এক্সাম্পল ধরে লওয়া তোমালোকর গুৱাহাটী ইউনিভার্সিটিত বাহিৰৰ পৰাও বেলেগ ৰাজ্যৰ পৰাও স্টুডেন্ট পড়িব আহে, কিন্তু তেওঁলোকে আবেদন কৰিব নোৱাৰিব, বহুতে সুধিব পাৰে। সো তেওঁলোকক কৈ দিলোঁ। আকৌ এবাৰ কৈছোঁ আবেদনৰ অন্তিম তাৰিখ ডিচেম্বৰ মাহৰ 5 তাৰিখ, তাৰে আগে আগে আবেদন কৰি দিবা। আৰু ভিডিঅ'টো বেছিতকৈ বেছি শ্বেয়াৰ কৰিবা, যাতে তোমালোকৰ বন্ধু বান্ধৱীসকলেও এই ভিডিঅ'টোৰ দ্বাৰা উপকৃত হয়। সো এই পেজত বা অফিচিয়েল ৱেবছাইটত তোমালোকে এনেকুৱা ধৰণে একেবাৰে তলত দেখা পাবা ইম্পৰ্টেণ্ট ৱেব লিংকছ। পোনপ্ৰথমতে তোমালোকে হোৱাটছএপ গ্ৰুপৰ লিংক পাবা, ক্লিক এয়াৰ বাটনত ক্লিক কৰি জইন হৈ ল'বা, যাতে যেতিয়াই এই কোৰ্চৰ মেৰিট লিষ্ট প্ৰকাশ কৰিব বা যিকোনো ধৰণৰ সৰু বা ডাঙৰ ইনফৰ্মেশ্যন আহিব তোমালোকে টাইম টু টাইম ইনফৰ্মেশ্যনবোৰ পাই থাকা। আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বেল বাটনটো অলপ ছেট কৰি ল'বা, যাতে তোমালোকে যেতিয়াই মেৰিট লিষ্ট প্ৰকাশ হ'ব বা যিকোনো ধৰণৰ ইনফৰ্মেশ্যন মিছ নকৰা। নেক্সট আছে আমি আবেদন কেনেদৰে কৰিম। অনলাইন এপ্লিকেশ্যন লিংক ক্লিক এয়াৰ বাটনত ক্লিক কৰিবা, তোমালোকে পোনপ্ৰথমতে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি ল'বা। ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিবলৈ তোমালোকক ইয়াত ডি এইচ ই অৰ্থাৎ ডাইৰেক্টৰ অফ হায়াৰ এডুকেশ্যনত তোমালোকে এটা ইউনিক আই ডি ক্ৰিয়েট হয়। তোমালোকে যিবিলাকে ডিগ্ৰীত এডমিশ্যন লৈছে গম পাবা, তোমালোকে সেইটো আই ডি নহ'লে এডমিশ্যন ল'ব নোৱাৰি। চ' তোমালোকে যিটো ক্ৰিয়েট কৰিছা ক্ৰিয়েটৰ আই ডিটো দিব লাগিব। তাৰপিছত নিজৰ নিজৰ ফাৰ্ষ্ট নেম অৰ্থাৎ তোমালোকৰ প্ৰথম নাম, তাৰপিছত লাষ্ট নেম, তাৰপিছত তোমালোকৰ ডেট অফ বাৰ্থ জন্ম তাৰিখ, তাৰপিছত ইমেইল, তাৰপিছত মোবাইল নাম্বাৰ এণ্ড ইমেইল, এই দুটা একটিভ দিবা। বহুতে কি কৰে আনএক্টিভ মানে বন্ধ হৈ থকা য'ত এছ এম এছ নাযায় বা তেনেকুৱা ধৰণৰ আনএক্টিভ ইমেইল বা আনএক্টিভ মোবাইল নাম্বার দি দিয়ে পাসওয়ার্ড তোলকর প্রবলেম হয়। আর একবারে তলত পাসওয়ার্ড এন্ড ক্রিয়েট পাসওয়ার্ড করে তোমালকে সিম্পলি সাবমিট করে দিবা, তোমালকে সাইডত এটা দেখাই পাইছা। তারপর তোমালকে লগ ইন করব লাগিব। লগ ইন করবলে আকৌ এই ভিডিও ডেসক্রিপশন বক্সত যে লিঙ্ক দিছো লিঙ্কর একবারে তললে আইবা, লগ ইন লিঙ্ক পাই যাবা। লগ ইন লিঙ্কত গৈ তোমালকে নিজৰ নিজৰ একাউন্টটো লগ ইন করব লাগিব। ইয়াত তোমালকে নিজৰ নিজৰ ডি এইচ সি অর্থাৎ ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনৰ তরফৰ পৰা যেটো ইউনিক আইডি ওলাই ইউনিক আইডিটো পাসওয়ার্ডটো আর সিকিউরিটি কোডটো এন্টার করে কিপ মি সাইন ইন তোমালকে
তোমালোকে ইয়াত টিক করে পেলে সিম্পলি সাইন ইন বাটনটো ক্লিক করে দিবা, তোমালোকৰ নিজৰ নিজৰ একাউণ্টে সাইন ইন অর্থাৎ লগ ইন হয়ে যাব। বাকি প্রসেস যিখিনি আছে, বেংকৰ ডিটেইল সাবমিট করব লাগে, যি আছে সেইখিনি তোমালোকে নিজেও পারিবা, ইমান এটা টান নহয়। আজিলৈ ইমানে, যদিও ভিডিওটো ভাল লাগিল নিজৰ বন্ধু বান্ধবীসকলৰ লগত শেয়ার করবা। জয় আই অসম।